এক গৃহবধূ এবং প্রতিবন্ধীর স্বামীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারধরের অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। থানায় দ্বারস্থ গৃহবধূ। এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ি, ভাসুর এবং জাসো পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে প্রতিবন্ধীর স্বামীও। এই অমানবিক ঘটনাটি ঘটেছে আজ সকাল 7টা নাগাদ হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেচপুরা গ্রামে। আহত হয়েছেন গৃহবধূ ইস্তেফা বিবি এবং প্রতিবন্ধীর স্বামী আতাউর রহমান। যে খবরে নজর রাখছি, এক গৃহবধূ এবং প্রতিবন্ধীর স্বামীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারধরের অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। থানায় দ্বারস্থ হয়েছে গৃহবধূ। গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ি, ভাসুর এবং জাসো পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে প্রতিবন্ধীর স্বামী। এই অমানবিক ঘটনাটি ঘটেছে আজ সকাল 7টা নাগাদ হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেচপুরা গ্রামে। আহত হয়েছেন গৃহবধূ ইস্তেফা বিবি এবং প্রতিবন্ধীর স্বামী আতাউর রহমান। গৃহবধূর 7 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন থানাতে। তদন্ত শুরু করেছে হরিচন্দ্রপুর থানা পুলিশ। নোংরা ফলাচ্ছে তো আমি খালি বললাম যে নোংরাটা কেন ফলাচ্ছি, তাই আছে আমাকে ধরে নিল 6 জন 7 জন মিলে সব পরিবারে। আর এ ওয়াকম আছে ভাই, কাটতে পারছো না, এ খালি বললো তার একে ধরে নিল। যেমনটা জানিয়েছে অভিযোগকারী ইস্তেফা বিবি, তিনি জানিয়েছেন তার বাড়ির সামনে অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে নোংরা আবর্জনা ফেলে রাখে, আজও আবর্জনা ফেলে রেখেছিল এবং তা বারণ করতে পূর্বের আক্রোশ তার উপরে আক্রমণ করে এবং একজোট হয়ে বাড়িতে ঢুকে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, বাঁশ, ইট এবং পাথর দিয়ে আক্রমণ করেছে সে গৃহবধূ এবং তাকে বাঁচাতে আসে তার প্রতিবন্ধী স্বামী এবং তাকেও আক্রমণ করেছে সেই অভিযুক্তরা। কি জানিয়েছে অভিযোগকারী ইস্তেফা বিবি শুনবো। ভাতিজা, আমার ভসুর, আমার এই ভতনি যাই ওই ভাতিজি, তারপরে আমার শ্বশুর, আমার শাশুড়িমা। কেন, কি কারণে মারছে, কি কারণে আমাকে মারছে? আমার একটা ছাগল ছিল, নোংরাটা ফেলালো, আমি খালি মানাটা করলাম, তাই আমাকে আসে ধরে নিল সবটি। নোংরা কেন ফেলাচ্ছিস, এই কথা কোথায় করতে করতে কি তোমার কি ইসের বাপের আছে না ভাতারের আছে, বিয়া মারানি চুরি, এই কথা করে নোংরা নোংরায় গালি দিচ্ছে আমাকে। আমার সবই অনেক খারাপ আছে। তো কোথায় নিয়ে গেছিলেন? এখন হসপিটালে নিয়ে গেছিলাম, হসপিটাল থেকে থানায় আনলাম। তো এখন কোথায় রেফার করলো? করলো চাচলে, করলো আশ্রতরুদা ছিল। তো বলছে আপনার স্বামী কি অবস্থায় এখন আছে, মানে কোনো শারীরিক প্রতিবন্ধী আছে? আবার এখনকার আছে প্রতিবন্ধী কি আছে, এখনকার এই দুশ্মনী করছে আমার সঙ্গে গেলে। আপনারা শুনলেন কি জানিয়েছেন সেই গৃহবধূ। তার স্বামীকে, তার প্রতিবন্ধীর স্বামীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে রাখলে ঘটনাস্থলে সে অচেতন্য হয়ে পড়েছে এবং তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। তাকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হরিচন্দ্রপুর হাসপাতালে এবং সেখানে তার গুরুতর অবস্থা হয়, তাকে রেফার করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। কি জানিয়েছে অভিযুক্ত শ্বশুর লতিফুল রহমান শুনব। সামান্য ভুকরা ফেলেছিল, কোথায় কোথায় সানি কাটে রোডের মধ্যে। তো আসে কি আপনাকে মারধর বা বাধা দিল? বাধা দিল ওই মেয়েটা। মানে মেয়েটা কি হলো আপনার? আমার বৌমা। তারপরে কি হলো, মারধর হয়ে গেল আবার? না, তখন মারধর হয়নি। আরে বারুণ নিয়ে খালি উঠছে আর বসছে সবসময়, বারুণ 6টা থেকে শুরু করে বারুণ এখনো পর্যন্ত আছে। আপনার বৌমা আবার অভিযোগ জানাচ্ছে থানায় যে নাকি পরিবারের সবাই মিলে নাকি মারধর করেছেন আপনার ছেলে? না, যখন কাজিয়াটা হলো আমার বড় ছেলেকে, আমার বড় ছেলে তো জুদা খায়, ওকে টানছে কেন? কাজিয়া হচ্ছে আমার সঙ্গে, আমার সঙ্গে লড়ো না, কিন্তু বড় ছেলের সঙ্গে লড়ছো কেন? আমি তো তোমাকে আমি চাই ই করছি না। তো মানে যে মার খেয়েছে ও আপনার ছেলে হলো? হ্যাঁ। কি নাম আপনার ছেলে? আতাউর রহমান। কি বলছেন অভিযুক্ত যা সোনালী বিবি শুনবো। কিনে হলো, আমি রাখছি শ্বশুর মায়ের বাড়ি বকরি, আমার শ্বশুর মা ওই ভুকরা ফেলালো, ভুকরা ফেলাতে গিয়ে আমার মেয়ে ছিল ছোট একটা, এত বড় মেয়ে আছে ওই দাদির পিছা পিছা ঘুরছে, আর আর আমার মেয়েটাকে সুসে মারতে এলো। তো আমি বলতে গেলাম রেগে শ্বশুর মায়ের সাথে ঝগড়া করছি, ঝগড়া করে আমার মেয়েটা কি করলো, তো মেয়েটাকে মারতে আসছিস, এটা ভুল কি তোর, কি আছে তোর ই ভাতার মোর বাড়ি
না মোর বেটির অসুখ যে তো তুই ঝাঁটি মারিয়ে দিলে আর ওকে মুই ধরে রাখিলি মরা কিরোজনে ধরে রাখিলি আর মোর আখানাতে মোর দেখান ভাঙা হাত মুই ধরা খুয়ানি পারছি মোর বেটিক মারিয়ে যাচ্ছে আর ভাঙা হাত তো আমি কিছু না করে পারবো তারপরে এটা বেটি গেল এহ ধরে রাখিলি তারপরে বাদে নিটাল শুকুরারি করে ওই চিটপিটাং হয়ে বাইতে ধন্য ছুটাছুটি হয়ে গেল চিটপিটাং হয়ে পড়ে গেল শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে থানাতে গৃহবধূ। এবং এই প্রসঙ্গে হরিচন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।